হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের সেশনে আমি আলোচনা করব বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে, সরকারি চাকরি, এবং কোথায় কোথায় কতগুলো কী ভ্যাকেন্সি রয়েছে, কোর্স অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে, কী কী যোগ্যতা রয়েছে, অর্থাৎ কোথাও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, স্নাতক পাশ, ডিপ্লোমা পাশে কোথায় কোথায় কী ফর্ম ফিল আপ চলছে সরকারি চাকরি, সেক্ষেত্রে আমি তোমাদের একটা ভিডিওতে বলবো। তো ডিসেম্বর 2022-এর সেরা সেরা চাকরি খবর একটা ভিডিওতে পাওয়ার জন্য এই ভিডিওটা প্রচুর শেয়ার করো, প্রচুর লাইক করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, প্রথমেই তোমাদের বলে দিই যে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, যেগুলো আমি বলবো একটা বাদে, তো সেটা কী সেটা তোমরা জেনে নেবে। কোথাও অঙ্গনওয়াড়ি নিয়োগ হচ্ছে, এবং কোথাও কোথাও এসএসসি মাধ্যমিক 4,500 কিন্তু নিয়োগ হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। এই সমস্ত আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি যে নতুন যে আপডেটটা সেটা তোমাদের আগে বলে রাখি, তারপর আমি আস্তে আস্তে বলছি সবগুলো। দেখো বন্ধুরা, এসএসসির মাধ্যমে এইচএস পাশে 4,500 নিয়োগ হচ্ছে। তো এইটার ফর্ম ফিল আপ অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 6/12/2022 থেকে স্টার্ট হয়ে গেছে, এবং চলবে কতদিন পর্যন্ত, 4/1/2023 বছর পর্যন্ত কিন্তু চলছে। তো অবশ্যই এটা একটা গ্র্যাব অপরচুনিটি, যারা যারা এইচএস পাস করেছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি আর্টস, সায়েন্স, কমার্স যাই পাস করে থাকো না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এইটাকে এই যে ফর্মটার আর একটা নাম হচ্ছে CHSL, ঠিক আছে, এসএসসি CHSL, এই ফর্মটা কিন্তু স্টার্ট হয়েছে। তো পদের নামগুলো দেখতে পাচ্ছ, তিনটে পদ আরও আছে। তো মূলত যেগুলোর জন্য প্রত্যেকেই কম্পিটিশানে জড়িত হয় সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, জুনিয়র স্টেনো সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এবং ডাটা এন্ট্রি অপারেটর। তো এগুলো আছে, আর একটা আছে গ্রেড বি। তো ওগুলো তোমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে, অফিসিয়াল যে নোটিস আছে সেটা একবার দেখে নেবে। দেখো, বয়সসীমা যেটা মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, বয়সসীমা হচ্ছে 2022 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু একটা ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা একবার অফিসিয়াল পেজটা দেখে নেবে, অফিসিয়াল নোটিশটা দেখে নেবে। চলো, শিক্ষাগত যোগ্যতা কি, আমি আগেই বলেছি উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তুমি যদি এর থেকে উচ্চতর যোগ্যতাও অর্জন করতে থাকো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে মিনিমাম তোমাকে এইচএস পাস করতে হবে, ঠিক আছে। তারপর দেখো মাসিক বেতন, মাসিক বেতন এটা যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা। এবং বলে রাখি বন্ধুরা, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জব, তুমি মানে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আবেদন করতে পারো, এবং এর জন্য কিন্তু পরীক্ষায় তুমি বসতে পারবে, ঠিক আছে। এবার দেখো, দেখে নাও যে কী কী নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে। তো নিয়োগ পদ্ধতি হচ্ছে, এর লিখিত পরীক্ষা হবে, প্রথম যে লিখিত পরীক্ষা দুটো হয়, একটা Tier 1, একটা Tier 2, এবং লাস্ট যেটা হয় সেটা হচ্ছে Tier 3, যেটাকে বলা হয় টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট, ঠিক আছে। এই তিনটে পদ্ধতির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং এর জন্য আবেদন মূল্য, দেখো আবেদন মূল্য হচ্ছে জেনারেল যারা আছো, ওবিসি যারা আছো, ইডাব্লিউএস যারা আছে, তাদের জন্য 100 টাকা লাগছে। তবে যারা মহিলা প্রার্থী, যারা লেডিস রয়েছে, যারা মহিলা রয়েছে, তাদের জন্য PWD জন্য এবং এসসি এসটিদের জন্য, প্রাক্তন সেনাকর্মী যারা এক্স সার্ভিসম্যান আছে, তাদের জন্য কিন্তু কোনোরকম কোনো টাকা নেওয়া হচ্ছে না, অর্থাৎ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। কোথায় করবে অ্যাপ্লিকেশন, না হচ্ছে এসএসসি, দেখো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন, ssc.nic.in, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো এর জন্য অবশ্যই যদি বলো আমি কিন্তু অবশ্যই ভিডিও দেবো, ঠিক আছে। তো এটা ছিল সব থেকে বিগেস্ট আপডেট। তারপরে দেখানো তারপর আপডেটটা কী রয়েছে, কলকাতা বন্দরে স্নাতক পাশের নিয়োগ, স্নাতক পাশ অর্থাৎ BA BSc BCOM যে কোনো কিন্তু নিয়োগ হচ্ছে। দেখো পদের নাম কি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আবেদন শুরু হচ্ছে 25/11/2022 এবং চলবে হচ্ছে 31/12/2022, অর্থাৎ হাতে কিন্তু বেশি দিন সময় নেই। দেখো শূন্য পদ হচ্ছে মাত্র 10টা, এবং বয়সসীমা কত, বয়সসীমা হচ্ছে 1/11/2022 অনুযায়ী 35 বছরের মধ্যে হতে হবে তোমার বয়স, এবং এসসি এসটিদের ক্ষেত্রে সম্ভবত এদেরও কিন্তু ছাড় আছে, কারণ যেহেতু সরকারি চাকরি তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ছাড় বা এখানে কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু একটা বয়সে ছাড় পাওয়া উচিত। চলো তারপর দেখো মাসিক বেতন কত, মাসিক বেতন অন্ততপক্ষে 30,000 দেওয়া আছে, 30,000 প্লাস থাকবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কি, দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে আবেদনকারীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে, BA BSc BCA বা BCOM যে কোনো একটা পাস করে থাকতে হবে, এবং ইংরেজি ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার যদি তোমার 1 বছরের সার্টিফিকেট থাকে, 1 বছর না থাকলেও 6 মাস থাকলেও কিন্তু করতে পারবে অ্যাপ্লিকেশন, যেটুকু আমি বুঝতে পারছি। এবং আরও বিস্তারিত জানতে গেলে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায়, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই দেখো, এখানে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট,
https, তারপর দেখতে পাচ্ছ smportkolkata.shipping.gov.in, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো বা অফিসিয়াল যে নোটিশ সেটাও পেয়ে যাবে। একবার নোটিশটা দেখে তবেই গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে, কারণ সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভব হয় না, ঠিক আছে। চলো পরের যেটা রয়েছে, পরেরটা দেখে নাও। পিএসসির মাধ্যমে কিন্তু লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে, অর্থাৎ যারা লাইব্রেরিতে কাজ করতে চাও বা যাদের স্বপ্ন ছিল লাইব্রেরিতে কাজ করা, তোমাদের কিন্তু একটা গ্র্যাব অপরচুনিটি। দেখো পদের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। আবেদন শুরু হয়েছে কবে থেকে, না 6/12/2022 থেকে আবেদন শুরু হয়েছে, চলবে 27/12/2022 পর্যন্ত। বয়স সীমা হচ্ছে 2022 অনুযায়ী 39 বছরের মধ্যে হতে হবে তোমার বয়স। এবং অবশ্যই কিন্তু মোট শূন্যপদ দেখে নাও, মোট শূন্যপদ হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা মাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। আর দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে লাইব্রেরি সায়েন্সে স্নাতক পাস, অর্থাৎ বিলিস হতে হবে বা বিলিভ যেটা বলা আর কি, মানে বলা হয় আর কি, লাইব্রেরি সায়েন্সে যারা গ্র্যাজুয়েট হয়েছে বা লাইব্রেরি সায়েন্সে যারা পড়াশোনা করছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর দেখতে হচ্ছে মাসিক, আচ্ছা সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা, এটা কিন্তু ইনক্লুড রয়েছে, মানে তোমাকে 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, ঠিক আছে। মাসিক বেতন দেখতে পাচ্ছ যে 32,100 থেকে কত রয়েছে, 82,900, ঠিক আছে, 32,100 থেকে 82,900 পর্যন্ত কিন্তু তোমার মাসিক বেতন থাকবে, স্যালারি থাকছে। নিয়োগ পদ্ধতি হচ্ছে নোটিশ দেখতে বলা হচ্ছে, অর্থাৎ এইটা তোমাকে একটু দেখে নিতে হবে, আমি অতটা খুঁটি দেখিনি। আবেদন মূল্য কত, আবেদন মূল্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 160 টাকা, এবং পিডাব্লিউডি এসসি এসটিদের ক্ষেত্রে এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো টাকা লাগছে না, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইট কোথায় রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। বাকি বিস্তারিত তথ্য জানার জন্য এই ওয়েবসাইটে তোমরা যেতে পারো। চলো পরের প্রশ্নে চলে, পরের যে আমাদের টপিক আছে, পরের যে চাকরির খবর সেটা দেখে নাও। কেন্দ্রীয় বিদ্যালয়ে 3,176 জন শিক্ষক শিক্ষিকা এবং লাইব্রেরিয়ান লেখা জায়গা পায়নি, তো লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে। তোমরা কিন্তু একবার অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে, অফিসিয়াল যে নোটিশটা আছে দেখে নেবে। কেন বলছি বারবার করে, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু আছে, এই একটা জিনিসের মধ্যে সবগুলো ভরা সম্ভব হয়নি। তোমাদেরকে ইন শর্ট আমি বলে দিচ্ছি, যে সংক্ষেপে বলছি যে কী কী আছে। দেখো পদের নাম হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, যেটাকে আমরা বলি শর্টে টিজিটি, ঠিক আছে, টিজিটি, এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি। এই দুটো কিন্তু প্রত্যেকেই অনেক দিন ধরে ওয়েট করে থাকো যে কবে এটা নিয়োগ শুরু হচ্ছে, তো অলরেডি কিন্তু স্টার্ট হয়েছে বন্ধুরা। তো টিজিটি এবং পিজিটির জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা চাই, সেটা তোমরা একবার দেখে নেবে নোটিশটায়। এবং লাইব্রেরিয়ানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমাদের বিলিস থাকতে হয়, ঠিক আছে, তো একটা একবার দেখে নেবে। দেখো অ্যাপ্লিকেশন শুরু কবে থেকে হয়েছে, আবেদন শুরু হয়েছে 5/12/2022 থেকে, চলবে কতদিন, না 26/12/2022 তারিখ পর্যন্ত চলছে। বয়সসীমা কত, বয়সসীমা হচ্ছে 26/12/2022 অনুযায়ী 30 বছরের মধ্যে হতে হবে। এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জব, এবং এখানে কিন্তু সুযোগ পেলে অবশ্যই তোমাদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি হবে। যাদের স্বপ্ন স্কুলে পড়ানো বা টিচার হওয়া বা শিক্ষক হওয়ার যাদের স্বপ্ন রয়েছে, তারা কিন্তু এই অপরচুনিটা কখনই মিস করবে না, ঠিক আছে। দেখো মোট শূন্যপদ আমি এক্ষুনি বললাম যে 3,176টা, যেটা একটা ভালো পরিমাণ মোটামুটি শূন্যপদ রয়েছে। বয়সসীমাটা বললাম 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী বিভিন্ন, যেরকম টিজিটির ক্ষেত্রে কখনও কখনও বিএড চাই আর কি, বিএড চাই এবং গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, অর্থাৎ বিএ বিএসসি যা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেই সাবজেক্টে পাশ করতে হবে, তার সাথে বিএড লাগে। এবং পিজিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু ওই রকমই, যে সাবজেক্ট নিয়ে পড়েছো সেটা পোস্ট গ্র্যাজুয়েট পাস হতে হবে, অর্থাৎ এমএ পাস হতে হবে, এবং তার সাথে বিএডটা লাগে, ঠিক আছে। এটা একবার দেখে নেবে, আমি একদম ক্লিয়ারলি বলতে পারছি না, এটা কিন্তু তোমরা একবার নোটিশটা দেখে নেবে, ঠিক আছে। লাইব্রেরিয়ান ক্ষেত্রেও আলাদা একটা যোগ্যতা চাওয়া হয়েছে। মাসিক বেতন পদ অনুযায়ী বিভিন্ন রকম থাকে, তবে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে অ্যাভাভ কিন্তু 30+ থাকবে, ঠিক আছে, এইটুকু একদম শিওর, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ যে নিয়োগ পদ্ধতি সিবিটি মোডে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার পর তারপর তোমাদের স্কিল টেস্ট বা এই সমস্ত কিছু হবে, ঠিক আছে। আবেদন মূল্য কত, দেখো আবেদন মূল্যটা একটু বেশি, স্টেনোগ্রাফার যারা স্টেনোগ্রাফের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের লাগছে 1,200 টাকা, 1,200 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি। এবং যারা অন্যান্য পদের জন্য, অর্থাৎ টিজিটি পিজিটি বা লাইব্রেরিয়ান বা আরও যে বিভিন্ন পদগুলো রয়েছে সেগুলোর জন্য লাগছে তোমাদের 1,500 টাকা, অর্থাৎ 1,500 টাকা লাগছে ফর্ম ফিল আপের চার্জ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তপশিলি জাতি প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য কিন্তু কোনোরকম কোনো টাকা নেওয়া হচ্ছে না, অর্থাৎ তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, সরি এসটি অ্যাকচুয়ালি তপশিলি জাতি এবং উপজাতি যেটা রয়েছে, প্রতিবন্ধী যারা পিডাব্লিউডি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য কিন্তু কোনোরকম কোনো টাকা নেওয়া হচ্ছে না, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ কেভি
sangathan.nic.in, এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে? চলো পরেরটা চলে যাই। মুর্শিদাবাদ জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। মুর্শিদাবাদ জেলায় যারা বাসিন্দা তাদের জন্য একটা গ্র্যাব অপরচুনিটি। দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ। তো দেখতে পাচ্ছ যে আবেদন শুরু হয়েছে কিন্তু 10/12/2022 তারিখ থেকে এবং চলবে 7/1/2023 তারিখ পর্যন্ত। এবং এর জন্য বয়সসীমা কত চাওয়া হয়েছে, যারা মহিলা রয়েছে, শুধুমাত্র মহিলাদের জন্য, এটা কিন্তু বারবার বলে রাখি, অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা প্রত্যেকটার জন্য কিন্তু মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো ছেলে বা পুরুষ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে? এবং এখানেও টার্মস কন্ডিশন আছে, তোমাকে সেই জেলার সেই ব্লকের বা সেই এলাকার কিন্তু বাসিন্দা হতে হবে, ঠিক আছে? তবে দেখো আবেদন শুরু বললাম যেটা, যে 10/12 থেকে 7/1/2023 তারিখ পর্যন্ত চলছে। বয়সসীমা হতে হবে তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে। এবং মোট শূন্যপদ নোটিশে বলা হয়েছে, তোমরা একবার নোটিশে দেখে নেবে, এক একটা ব্লক ওয়াইজ সেখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা আছে শুধুমাত্র মাধ্যমিক পাশ, ন্যূনতম মাধ্যমিক পাশ। তারপর দেখতে পাচ্ছ প্রার্থীকে সেই সমস্ত এলাকার বাসিন্দা হতে হবে, যেটুকু আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে মুর্শিদাবাদ জেলার যে যে জায়গার চাওয়া হচ্ছে সেই জায়গার তোমাকে বাসিন্দা হতে হবে। এবং এর মাসিক বেতন কত, মাসিক বেতনটা তোমাকে একটু নোটিশে দেখে নিতে হবে। যাই হোক, মাসিক বেতন কম হোক বেশি হোক, তোমরা একটা সরকারি চাকরি পাচ্ছ, এটাই অনেক ব্যাপার, তাই না? তো এই দুর্মূল্যে বাজারে একটা সরকারি চাকরি মানে বিরাট ব্যাপার। তারপর দেখো নিয়োগ পদ্ধতি, নিয়োগ পদ্ধতি এখানে রয়েছে, তোমাদের লিখিত পরীক্ষা থাকবে, মৌখিক পরীক্ষা থাকবে। তো লিখিত পরীক্ষায় সম্ভবত দেখলাম 90 নম্বর এবং মৌখিকে থাকছে 10 নম্বর। এটা ভালো অপরচুনিটি। এবং যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয়, ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেন্ট হবে 45 বছরের মধ্যে, ম্যাক্সিমাম তো সব বিবাহিতা, তো ওরা অনেকেই ধরে অনেক দিন ধরে কিন্তু ওয়েট করে থাকে যে কবে এই অঙ্গনওয়াড়ি বা ICDS এইগুলো কিন্তু ফর্মগুলো বেরোবে। তো অবশেষে কিন্তু বেরিয়েছে, তো অবশ্যই কিন্তু সুযোগটা মিস করলে চলবে না, ঠিক আছে? তারপরে কি আবেদন হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ অনলাইনেই হচ্ছে। এর জন্য আবেদনমূলক কিছু দিতে হবে না, অর্থাৎ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। কীভাবে অ্যাপ্লিকেশন করবে যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে? তার অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.recruitmentmurshidabad.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এটা ছিল আমাদের মুর্শিদাবাদ জেলার যারা যারা এই জেলার স্থায়ী বাসিন্দা তাদের জন্য। আরও একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, এটা একটু দেখে নাও, যারা তোমার কালিম্পং জেলার বাসিন্দা একবার দেখে নাও, তারপর তোমাদের বলছো বাকিটা। দেখো বন্ধুরা, কালিম্পং জেলায় কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং তার জন্য অ্যাপ্লিকেশন জন্য এজও আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই এই ওয়েবসাইটে একবার দেখে নেবে কী কী। দেখো আমি একবার একটু শর্টে বলে দিই যে ব্লক পাবলিক হেলথ ইউনিটে কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, এর জন্য আলাদা আলাদা যোগ্যতা নেওয়া হচ্ছে। দেখো এটা তোমরা দেখে নেবে একবার, আমি আর নতুন করে কিছু বলছি না, তোমরা জাস্ট একবার দেখে নেবে, তোমাদের একটা আপডেট দেওয়ার জন্য এটা বললাম। এছাড়াও দেখে নাও আরও কিছু আছে, আর একটা দেওয়া আছে, সেটা হচ্ছে যারা ডিপ্লোমা পাস করেছে তাদের জন্য বা যারা বিটেক বা বিই করেছে তাদের জন্য একটা আপডেট দেওয়া আছে বেসিলের পক্ষ থেকে। তো একবার দেখে নাও সেটাও।